হাই বন্ধুরা নমস্কার, আজকে আমি আপনাদের জন্য আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। বর্তমানে আমরা কম বেশি সবাই ইমো আইডি ব্যবহার করে থাকি, আর ইমো আইডির একটি নতুন আপডেট সেটিং এসেছে। যে সেটিংটি ঠিক করলে আপনার ইমো আইডি কেউ হ্যাক করে ব্যবহার করতে পারবে না। আর আপনার ফোনের এই ইমো আইডির সেটিংটি কেমন করে ঠিক করবেন তা আজকে আমার ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব। আর আপনারা যারা ইমো আইডি ব্যবহার করে থাকেন তারা আজকে আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তা আজকে আমার ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাই দেব এই সেটিংটি কেমন করে আপনার ইমো আইডিতে ঠিক করবেন। তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সেটিংটি ঠিক করার জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার ফোনে যে ইমো অ্যাপসটি আছে সেখানে ক্লিক করতে হবে। দেখেন বন্ধুরা, আমার যে ইমো অ্যাপসটি এখানে ক্লিক করতেছি। এরপর দেখবেন আপনার ইমো আইডিটি ওপেন হবে। এখান থেকে আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে, উপরে দেখবেন আপনার ইমোর যে প্রোফাইল পিকচার দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করতেছি, আপনারা এইভাবে ক্লিক করবেন। এরপর দেখবেন এই ধরনের আরেকটি অপশন আসবে। এখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখেন সেটিং নামে একটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এই ধরনের আরেকটি অপশন আসবে। এখান থেকে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে নিচে দেখবেন অ্যাকাউন্ট সিকিউরিটি নামে একটি আরেকটি অপশন আছে। আপনারা কী করবেন, এই অপশনটিতে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই ধরনের আরেকটি অপশন আসবে। এখন এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখেন ম্যানেজ ডিভাইস আরেকটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। আপনারা এইভাবে ক্লিক করবেন। এরপর দেখবেন এই ধরনের একটি অপশন চলে আসলো। এখন আপনি যদি চান যে আপনার ইমো আইডিটাকে সিকিউরিটিতে রাখতে চান, মানে অন্য কেউ যেন অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন করে ব্যবহার করতে না পারে, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, এই দেখেন অনলাইন লেখা আছে, এটার উপর আরেকবার চাপ দিতে হবে। দেখেন এই যে M2003J অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর দেখেন এই ধরনের আরেকটি অপশন আসলো। এখন এখানে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ইমো আইডিটা আছে সেই যে নতুন সেটিংয়ের কথা বলছি, এটা আপনাকে সেট আপ করে নিতে হবে। এটা সেট আপ করলে যেটা হবে যে অন্য কোনো ডিভাইস দিয়ে আপনার এই ইমো আইডিটা অন্য কেউ লগ ইন করতে পারবে না, তখন সে যে কোনো ডিভাইস দিয়ে তারা ব্যবহার করতে পারবে না যদি কেউ হ্যাক করতে চায়। তাহলে আপনারা যে কাজটি করবেন, এখানে যে সেট আপ লেখা আছে এখানে ক্লিক করবেন। এরপর দেখবেন এখানে এই ধরনের অপশন আসবে, এখান থেকে আপনাদেরকে কনফার্ম করতে হবে, আপনাকে অনুমতি দিতে হবে যে অন্য কেউ যেন আপনার এই আইডিটাকে অন্য কোনো ডিভাইস দিয়ে কেউ ব্যবহার করতে না পারে লগ ইন করে। তো আপনার যে কাজটি করবেন, এখানে কনফার্মে ক্লিক করবেন, এরপর ওকে ক্লিক করবেন, মানে পারমিশন চাচ্ছে, এরপর এলাও করে দিবেন। এরপর দেখেন বন্ধুরা আপনার ফোনে একটি কোড চলে আসবে। দেখেন কোডটা আসলো, আমার অটোমেটিকভাবে নিয়ে নিল। ওকে করার পর দেখেন বন্ধুরা এই ধরনের একটি অপশন আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার ইমো আইডিটাকে ভেরিফিকেশন করে নিতে হবে। আপনি যে নাম্বারটি দিয়ে আপনার ইমো আইডিটি খুলছেন সেই নাম্বারে একটি কোড চলে যাবে, সেই কোডটি এখানে বসাইতে হবে। তো আমি কোডটি বসাই দিচ্ছি। আপনারা কী করবেন, আপনার ফোনে যে ভেরিফিকেশন কোডটি যাবে সেটা আপনি ভেরিফিকেশন করে নেবেন। আপনার ইমো আইডিটি ভেরিফিকেশন হয়ে গেছে। এখন অন্য কেউ যদি আপনার ইমো আইডিটাকে লগ ইন করতে চায় তাহলে তারা পারবে না, সাথে সাথে আপনার কাছে একটি কোড চলে আসবে। এই কোডটি ছাড়া তারা কখনোই অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন করতেই পারবে না। এভাবে আপনারা অতি সহজে আপনার ইমো আইডির সেটিংটি ঠিক করে নিতে পারেন এবং ভেরিফিকেশন করে নিতে পারেন। এটি করে রাখলে আপনার ইমো আইডিটি থাকবে হার্ড সিকিউরিটি, অন্য কেউ আর হ্যাক করে ব্যবহার করতে পারবে না। তাহলে আপনার অতি সহজেই এই সেটিংটি ঠিক করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।